12 তোমরা যারা কমার্স পড়ো 2023 এ एग्जाम দেবে তাদের জন্য নিশ্চয়ই বুঝতে পারছো বিবি কুণ্ডু গ্র্যান্ডসন টেস্ট পেপার কতটা গুরুত্বপূর্ণ এবং অলরেডি আমি রিভিউ এর আগের পর্বে দিয়েছি এবং অনেকেই এখনো জানতে চাইছো যে স্যার বইটা ডিটেইলস একটু জানান তো অনেকে যারা জানো না কিন্তু যেহেতু তোমরা যে প্রাইভেট পড়ো আর সেই প্রাইভেটের যে টিউটর তিনি নিশ্চয়ই জানেন অর্থাৎ যদি বা কোনো সমস্যা হয় যদি নাই জানেন তো তোমরা মোটামুটি বলবে যে 33 এডিশনস যে বিবি কুণ্ডু টেস্ট পেপার যেটা 12 এর জন্য রিলিজ হয় দেখো এইখানে তার অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমরা মোটামুটি এই অ্যাড্রেসে পাওয়া যায় তোমাদের নিকটবর্তী যে বুক স্টল সেখানে বললে ওরা কিন্তু এই টোটালি এই অ্যাড্রেস থেকে বইটা আনিয়ে দেবে এই বইটা তোমার নিকটবর্তী বুক স্টলে হয়তো এক দুদিনের মধ্যে পেয়ে যাও আর একটু বলি জেলায় বইটা পৌঁছাতে একটু দেরি করে তবে দু একদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে আমি এই বইটার বিশেষত্ব বলতে একটু প্রাইসটা বলবো দেখো 320 টাকা তোমরা দেখতে পাচ্ছ দেখো 320 টাকা দাম হয়তো 300 টাকা তোমাদের নেবে বা 280-290 এরকম নিতে পারে বা এখন পুরো সম্পূর্ণ তাই নিতে পারে যেহেতু গ্রামীণ এলাকায় আরও বেশি নিতে পারে এইরকমই তবে মোট কথা বইটাই সামনে পিছনে তোমাদের দেখো প্রত্যেক বছরই সেম এদের মোটামুটি এ থাকে এইরকম ধরনেরই উপরে কভার থাকে তো প্রত্যেক বছরই এবার আমি যেটুকু বলবো এই বইটার একটু বিশেষত্ব কি জানো তোমাদের সাধারণত কোন দিন কি সাবজেক্ট রুটিন আছে সেটাও একটু দেখে নাও কোন দিন কি এক্সাম রুটিন সেটা আর এইখানে আরও একটা বিষয় দেখো এই বিভিন্ন স্কুলের দেখো হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন সেটস 2023 দেওয়া আছে যেমন প্রত্যেকটা সাবজেক্টের পার্ট সির আলাদা আলাদা করে প্রত্যেকটা মডেল সেট এরকম সুন্দর করে দেওয়া আছে এবং সেইগুলো ওই সব স্কুল থেকে যে এক্সামগুলো হয়েছে সেটা আর এখানে ওই এক্সাম পেপার অর্থাৎ ওই সালের যে এক্সামগুলো হয়েছে সেটার এখানে কিছু দেওয়া আছে কী কী পড়েছিল কেমন প্রশ্ন প্যাটার্ন তোমরা জানতে পারবে সবথেকে বড় কথা এই যে বাংলা প্রত্যেকটা এবং প্রত্যেক সাবজেক্ট এই যে যেমন একটা আমি হঠাৎ সামনে পেয়েছি দেখো এইটা আমি তোমাদের জানাবো এই পেজটা কী যেমন কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন দিয়েছে যেখানে দেখো কীরকম ধরনের প্রশ্ন পড়ে তার বাংলা ভার্সান্স এবং ইংলিশ ভার্সান সবই দেওয়া আছে এখানে অর্থাৎ তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং যারা ইংরাজিতে বুঝতে পারছো না যেমন ইংলিশ ভার্সানও দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছ এটি ইংলিশ ভার্সানও দেওয়া আছে তাহলে যারা ইংলিশ ভার্সান প্রয়োজন তারা ইংলিশ ভার্সান নেবে যাদের বাংলা ভার্সান প্রয়োজন বাংলা ভার্সানও দেখতে পাবে এমনকি অন্যান্য সব সাবজেক্ট এখানে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের পার্ট সব কিছু এখানে দেওয়া আছে আচ্ছা ধরো কোনো একটা অ্যাকাউন্টস বের করি যেমন আমার সামনে ধরো কোনো একটা অ্যাকাউন্টস পেজ বের করে দেখি হ্যাঁ এই একটা পেয়েছিলাম আচ্ছা একটা অ্যাকাউন্টস পেজ বের করে আমি তোমাদের জানাবো যেমন এই একটা সেট এই যে যেমন এই দেখো অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সির পর্ব দেখো এইখানে যেমন অঙ্কগুলো কীরকম দেওয়া আছে বাংলা ভার্সান তো দেওয়া থাকছেই তার মধ্যে দেখো এই বাংলার প্রশ্নগুলো যেমন স্থির মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন হিসাব চারটি পার্থক্য এই যে বাংলা প্রশ্নগুলো আছে এটাও তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা এখান থেকে ম্যাথসও দেওয়া আছে কী কী পড়া এবছরের জন্য ইম্পর্টেন্ট যেমন ইংলিশ ভার্সানও তার করে যেমন এই ইংলিশ ভার্সান তো অ্যাকাউন্টস যারা পড়ো তারা নিশ্চয়ই বুঝতে পারছো বাংলাটা খুব সমস্যা হয় ইংলিশটা সমস্যা হয় না ইংলিশ ভার্সান থেকে অঙ্ক করতে সুবিধা হয় কিন্তু থিওরিগুলো যখন করবে তখন তোমরা তখন কোথা থেকে যাবে ইংলিশ মানে বাংলা ভার্সান থেকে দেখবে তোমাদের যখন এক্সাম পেপার হবে পরীক্ষা সেখানেও কিন্তু তোমাদের ওই রকমই ইংলিশ বাংলা দুটো দেওয়া থাকবে ফলে তোমাদের সুবিধা হবে সেখান থেকে দেখতে যেমন এই পার্টগুলো এখানে যেমন ইম্পর্টেন্ট দেওয়া আছে কোনগুলো কোনগুলো এবছরের জন্য মানে কেমন ম্যাথস যেমন এখানে পড়বে যেমন একটা ব্যালেন্স শিট দেওয়া আছে আচ্ছা এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়া আছে যেটা সরি এইখানে তোমাদের একটা দেওয়া আছে যেখান থেকে এখানে কি করতে বলছে দেখো পার্টনার্স ক্যাপিটাল নিউ ব্যালেন্স শিট এ বি সি নতুন পার্টনার আচ্ছা এখানে নতুন পার্টনার এসে রিটায়ার পার্টনার এসে তো এইগুলো সম্পর্কে দেওয়া আছে তোমরা জানো নিশ্চয়ই যারা কমার্স পড়ো তারা আর এইখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট আছে কিন্তু সবথেকে বিষয় কী জানো এইখানে তোমাদের একটা জিনিস জানবো একদম এন্ডে চলে আসো এইখানে দেখো তোমাদের একটা সাজেশনস পর্ব দেওয়া আছে দেখো 2023 সাজেশনস পর্ব দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা পার্ট এবং আমি দেখেছি এখানে খুব সুন্দর সুন্দর সাজেশন পর্ব এবং প্রত্যেক বছর ছেলেদের এগুলোও কিন্তু আমি করতে বলি এবং ভীষণই মিল পড়ে আর শুধু একটা দুটো দিয়ে নয় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখো এই দেখো রূপনারায়ণের কুলে প্রত্যেকটা ভাগ ভাগ মুহুয়ার দেশ প্রত্যেকটা সুন্দর করে এখানে প্রশ্ন দেওয়া আছে এবং গত বছর আমি তোমাদের যে সাজেশন পর্ব দিয়েছি অন্যান্য টেস্ট পেপারের সাথে এই টেস্ট পেপার যোগ করেও সাজেশন দিয়েছি এবং তা মিলেও গেছে সত্যি সত্যি এরকম প্রত্যেকটা শুধু একটা নয় প্রত্যেকটা পার্টে দেওয়া আছে আর একটা কথা তোমার বলবো দেখো এখানে এখানে আমি ধরো এই একটা পার্ট অ্যাকাউন্টেন্সি খুলছি এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে এই যে সাজেশন পর্ব যেতে যেতে আমি অ্যাকাউন্টসের ধরো সাজেশন পর্বটা আমি এখানে শেষ করছি এইখানে একটা জিনিস দেখো তো এখানে বড় কোশ্চেন্স ছোট কোশ্চেন্স মিলিয়ে কিন্তু সব সাজেশনের মধ্যেই দেওয়া আছে তাহলে তুমি যারা অঙ্ক নিয়ে ভয় পাও অঙ্ক পাস করবো কি না এই যে সাজেশন যেমন দেওয়া আছে তাহলে তুমি সেই রকম
থিওরিগুলো করবে, অঙ্কের পরিবর্তে থিওরিগুলো তোমার কাজে লাগবে, তাহলে সেখানেও পাস করার জায়গা থেকেই থাকে। তো ফলে এটা তোমাদের খুবই সুবিধার বিষয়। প্রত্যেকটা সাবজেক্টে এরকম দেওয়া আছে, তো সম্পূর্ণ শেষে আবার দেখো উত্তরগুলো দেওয়া আছে, অর্থাৎ যে তুমি ম্যাথ প্র্যাকটিস করলে তার উত্তরগুলো দেওয়া আছে, সেখান থেকে উত্তরগুলো কমপ্লিট করে নিতে পারবে, অর্থাৎ দেখে তুমি বুঝতে পারবে যে এখানে কোনটা কী হবে। আর শেষে দেখো এই কিছু সায়েশানের উত্তর, এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে। ফলে তোমাদের মোট কথা এই বইটা তোমাদের অনেক সুবিধা দেবে, আর প্র্যাকটিস করার পক্ষে যথেষ্ট কার্যকরী একটা বই এটা। তো এটা প্রত্যেক বছরই 33 বছর দান দেখতে পাচ্ছ, 33 editions, অর্থাৎ 33 বছর ধরে এই বইটা রিলিজ হচ্ছে। চলো আর অতিরিক্ত জানালাম না, আর প্রথম রিভিউ আমি জানিয়েছি সেটা তোমরা দেখে নাও, আর বইটা চটপট কিনে ফেলো এখন, প্র্যাকটিসের জন্য ভীষণ মানে ইম্পর্টেন্ট। যদি কোনো টিউটর যদি নাও করান তবু তুমি বইটা কাছে রাখলে তুমি নিজেই জানতে পারবে সায়েশান পর্ব কোন কোন চ্যাপ্টার কী কী তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে, কী কী আসতে পারে, সেই বিষয়েও তোমরা কিন্তু নিজেরা ধারণা নিতে পারবে। তো চলো অ্যাকাডেমিয়ার সাথে থাকো, প্লিজ সাথে থাকো, আমার সেকেন্ড চ্যানেল academia.com যাও, এবার নানান তথ্য সেখানে তোমরা পেতে থাকবে। চলো ভালো, সবার এক্সাম আগামীতে ভালো হবে এটুকুই কামনা করছি।